সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। গ্রামীণ কিচেন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্ষুধা এবং দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তির জন্যে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দা থানা সুখী ইউনিয়নের চরপলাশ গ্রামের পশ্চিম পাড়ায়। এখানে আমরা প্রায় 300 অসহায় শিশু এবং বৃদ্ধদেরকে দাওয়াত করেছি। আমরা আজকে রান্না বান্না করবো, কিছু স্বনির্ভর ব্যক্তির আর্থিক সহযোগিতায় আমরা আজকে মোরগ পোলাও রান্না করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আরও অসংখ্য অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতে সহযোগিতা করবেন। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সয়া সস, জিরা, আদা বাটা, জয়ত্রী, তেল, বিসমিল্লাহ রহমান রহিম। গ্রামীণ কিচেন বিডি আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি গ্রামীণ কিচেন বিডি পক্ষে আছি, আপনারা পাশে থাকবেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ। গ্রামীণ কিচেন বিডি মুহূর্তে উদ্যোগে আমি স্বাগত জানাই। দুস্থ শিশু বিদ্যুৎ নিয়ে তাদের আয়োজন অব্যাহত থাকুক, আমি সেই প্রত্যাশা করি। আমি গ্রামীণ কিচেন বিডির সাথে আছি, আপনারা আপনাদের সম্মত অনুযায়ী গ্রামীণ কিচেন বিডি পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। রসুনের পেস্ট, এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, চিকেন ফ্রাইয়ের 12 মশলা, লবণ, লাল মরিচের গুঁড়া, টমেটো, টমেটোর পেস্ট, ফ্রাইড চিকেন, দই, লা লা
আমি সমাজের প্রত্যেকটা লোককে আহ্বান জানাবো গ্রামীণ কিচেন বিডির পক্ষে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। এইরকম অনুষ্ঠান এবং এইরকম আয়োজন সারা বাংলাদেশে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এই জন্য গ্রামীণ কিচেন বিডির পক্ষে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। গ্রামীণ কিচেন বিডির পরিচালক জহির আব্বাস আমাদের অত্যন্ত স্নেহ ছোটো ভাই আমাদেরকে ইনভাইট করছে, আসার জন্য আমরা অনেকেই আসছি। আসলে আমরা এসে দেখলাম যে গরিব দুস্থদের পাশে ওনার দাঁড়িয়েছেন, আমরা খুবই অভিভূত হয়েছি এবং আমরা ওনার পাশে আছি। আপনারাও যে যেখানে আছেন, দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে বিত্তমান যারা আছেন, সবাই তাদের সহায়তা করবেন। আমি এই আয়োজকদেরকে অসহায় দুস্থ গরিবদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আশা করি আপনারাও আমার মতো এদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এটাই ছিল আমাদের আজকের আনন্দ আয়োজন। আপনারা দেখেছেন শিশু এবং বৃদ্ধরা কতটা তৃপ্তির সাথে খেয়েছে। এরকম আনন্দ আয়োজন আমরা বারবার করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্যের হাত বাড়াবেন আমরা প্রত্যাশা করি। আপনাদের অনুদানের অর্থ সংগ্রহের সকল তথ্য ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।